আমার সৌভাগ্য যে অনুষ্ঠানের পোস্ট বৃদ্ধি করবলে আমার মজত আছে আদর্শ বিদ্যালয় সংগঠন মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর নলী গোপাল মহন্তদেব, সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের মাননীয় সচিব শ্রীযুত নারায়ণ কোঁৱৰদেৱ। এই বিশেষ অনুষ্ঠানলৈ আয়োজকসকলৰো মই আপোনাসকলক আন্তৰিক সম্ভাষণ সহ আদৰণি জনাইছো। এতিয়া মই আদৰ্শ বিদ্যালয় সংগঠন অসমৰ মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টৰ নলী গোপালে বৰ সুখী হৈছো যে অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগৰ অধীনত 56খন CBSEৰ দ্বাৰা পৰিচালিত আদৰ্শ বিদ্যালয় অসমৰ বিভিন্ন প্ৰান্তত সিঁচৰিত হৈ আছে। এই বিদ্যালয়সমূহ CBSEৰ কেবল বিদ্যায়তনিক ভাবে নহয় ছাত্র ছাত্রীর সামাজিক সাংস্কৃতিক সামূহিক উন্নয়নের কারণে ছাত্র ছাত্রী সকলের সামাজিক সাংস্কৃতিক আর মানসিক বিকাশের উদ্দেশ্যে আজির এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই প্রথম অবস্থা এই বিদ্যালয় ধন্যবাদ মহাশয়, শিক্ষার্থী সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষা জগত আদর্শ বিদ্যালয় আন সরকারি বিদ্যালয় সমূহতক আমি কেনেকে পৃথক আর অনন্য করব পাৰো। আলাপ আলোচনার পিছত আমি পাইছো যে আমার রাজহুয়া খণ্ডত স্থাপন হওয়া এই 56খন আদর্শ বিদ্যালয় পরীক্ষাত উত্তীর্ণর হার 96 পয়েন্ট, পরীক্ষাত পাশ করা শিক্ষানুষ্ঠান আছে, কিন্তু এনেকুৱাও শিক্ষানুষ্ঠান আছে লয়ারপুরা, রূপসী, গণককুশি, চাকুমাথা, মৈরাবাড়ী আর পটকদ্রবা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার আগত পরিবেশন করব। তেখেত সকলের উচ্চ মান অসমীয়া মাধ্যমের 500খন স্কুলত 500 স্কুলত এইবার আমি 7-8 কোটি টাকা করে দিছো যাতে বিদ্যালয়ের ভবন বিলাক সুন্দরক নির্মাণ হব পারে, নিরন্তরভাবে আদর্শ বিদ্যালয় তাতে গড়ি উঠিছে। আজি সেই বিদ্যালয়ের পর লড়া ছোৱালী সকলক লৈ ভাষাত পড়ব, দুখিয়া মানুষের লড়া ছোৱালীয়ে অসমীয়া ভাষাত পড়ব, ধনী মানুষের লড়া ছোৱালীয়ে ইংরাজি ভাষাত পড়ি আকাশ চোৱার সপোন দেখিব পাৰিব, দুখিয়া মানুষের লড়া ছোৱালীয়ে অসমীয়া ভাষাটো ধরে রাখিব লাগিব। সমাজের এই অদ্ভুত নিয়মক অকল মাত্র কিছুমান মানুষে যে তাক মানে তেনেকুৱা নহয়, মই দেখা পাও যে যি মানুষে নিজের লড়া ছোৱালী নাতি পুতি ইংরাজি মাধ্যমত নাম লগাই পড়ুয়াই আছে তেওঁলোকেও সরকারক এক প্রকার দাবি ধমকি দিয়ে যে দুখিয়া মানুষ লড়া ছোৱালীখিনি কিন্তু তোমালোকে অসমীয়া মাধ্যমের স্কুলতেই পড়াব লাগিব। সমাজের এই অদ্ভুত নিয়মটির উত্তর মই আজিও বিচারি নাপাও। কেতিয়াবা কেতিয়াবা আমার সাংবাদিক পেপারের সম্পাদক সকলেও অসমীয়া মাধ্যমের কথা ডাঙর ডাঙর করে লিখে, অলপ পিছত অনুসন্ধান করলে আমি গম পাও যে গাঁৱৰ পৰা আহি গুৱাহাটীত সাংবাদিকতা করা 5 বছর হওয়ার পিছত এটা নতুন জীবনের আশাত
তেওঁলোকেও নিজৰ ল'ৰা ছোৱালীক ইংৰাজী মাধ্যমৰ স্কুলতে পঢ়ে। ব্যক্তিগত জীৱনত মই কৰা ভুলটো বুলি যাক মই ভুল ভাবোঁ, মই নিজে ভুল নাভাবোঁ, কিন্তু ব্যক্তিগত জীৱনত মই নিজকে এটা ভুল কৰা বুলি অনুভৱ কৰি মই শুদ্ধটো বেলেগৰ ল'ৰা ছোৱালীৰ পৰা আশা কৰি থাকোঁ। এনেকুৱা ধৰণৰ পাৰ্থক্যৰ মাজত আমি জীয়াই থাকোঁ। কিন্তু আশা কৰোঁ আজি আমি এই অনুষ্ঠানত আমাৰ আদৰ্শ বিদ্যালয়ৰ শিক্ষক ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সাংস্কৃতিক অনুষ্ঠান চাব খুজিছোঁ। আজি মই যিখিনি আমি এই 56খন স্কুলক CBSEত ধৰি ৰাখিবৰ বাবে চেষ্টা কৰিছিলোঁ, কাৰণ CBSEৰ পাঠ্যক্ৰমে কোনো ব্ৰিটিছ বা আমেৰিকাত নিৰ্মাণ কৰা এই পাঠ্যক্ৰম নহয়, ইও ভাৰতৰ বুকুতে নিৰ্মাণ হোৱা পাঠ্যক্ৰম, আৰু CBSEৰ পাঠ্যক্ৰমে ৰাষ্ট্ৰীয়তাৰ এক অদ্ভুত শিহৰণ আমাৰ গাত আনি দিয়ে। আৰু CBSEৰ পাঠ্যক্ৰম কোনো বেলেগ মানুহে নিৰ্মাণ কৰা নহয়, আমাৰে অসমৰ কেন্দ্ৰীয় বিদ্যালয়বিলাকত ইমান দিনে CBSEৰ পাঠ্যক্ৰম চলি আছে, আৰু সি বহুত দিনৰ পৰা চলি থকা এটা পৰম্পৰা। পাৰ্থক্য এটাই, এসময়ত ই নগৰীয়া আভিজাত্য আছিল, আজি আমি তাক গাঁৱৰ পিছপৰা ব্লকটোলৈকে লৈ গৈছোঁ। এখন
I don't care what I say.